নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। অনেক বন্ধুরাই কমেন্ট করে বলছিলেন যে আমি যে চুলাটা রান্না করি সেই চুলাটা তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে আমি আপনাদেরকে চুলা তৈরি করে দেখাবো। এই যে দেখুন, মাটির টব নিয়েছি। এই মাটির টবটায় ফুল গাছ লাগানো হয়। এই টব দিয়ে আপনাদেরকে চুলা তৈরি করে দেখাবো। এই চুলাটা ভীষণ সুন্দর দেখতে আর খুব সুন্দর জ্বলে। আর এই চুলাটা তৈরির জন্য আমি কি কি নিয়েছি আপনাদের বলে দেব। কিছুটা রড নিয়েছি, কোরাত নিয়েছি, হাতুড়ি, একটা পেরেক, আর নিয়েছি ছেনি, আর এখানে কিছুটা গোবর নিয়েছি, আর একটা মাটির টব নিয়েছি। আর লাগবে দু ধরনের মাটি, একটা হলো এঁটেল মাটি আর একটা বালি মাটি। প্রথমে আমি দু রকমের মাটি নিয়ে আসবো। বন্ধুরা, এতটা মাটি হলে আমার হয়ে যাবে। এবার আমি বেলে মাটি তুলবো। বন্ধুরা, এখন আমি যাচ্ছি বেলে মাটি আনতে। ওই যে উপরে ঢিপিটা দেখতে পাচ্ছেন, ওখানে অনেক বেলে মাটি পাওয়া যায়। এটা বেলে মাটি, এই বেলে মাটি দিয়ে ইট তৈরি হয়। আর ইট তৈরি করার জন্য এখানে এই যে উঁচু করে রাখা হয়েছে। আমার বেলে মাটি তোলা হয়ে গেছে, এবার আমি চলে যাব উনান তৈরির কাছে। দেখুন, আপনারা দুটো মাটি দেখলেই চিনতে পারবেন, এটা বেলে মাটি আর এটা এঁটেল মাটি। বন্ধুরা, টবটায় প্রথমে আমি এই পাশে তিনটে আর এই পাশে তিনটে ফুটো করে নেব। তার জন্য প্রথমে আমি এই পেরেক দিয়ে দাগ কেটে নেব। দেখুন বন্ধুরা, এদিকে আমি তিনটে দাগ করে নিয়েছি, আর এই যে এইদিকে তিনটে দাগ করে নিয়েছি। এবার আমি ফুটোগুলো তৈরি করে নেব। একটা পেরেক নিয়েছি, এই ফুটোটা খুব সাবধানে করতে হবে, এরা আস্তে আস্তে মারতে হবে, খুব জোরে মারলে এই টপটা ভেঙে যাবে। একটা ফুটো তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব ফুটোগুলো তৈরি করে নেব।
বন্ধুরা এইদিকে তিনটে ফুটো করে নিয়েছি আর এই যে এদিকটা তিনটে ফুটো করে নিয়েছি বন্ধুরা নিচের দিকটা একটা দাগ টেনে নেব এবার আমি এটা কোরা দিয়ে কেটে নেব ওপর দিকটা কাটা হয়ে গেছে এবার এই রকম ভাবে নিচের দিকটা কেটে নেব আমার নিচের দিকটাও কাটা হয়ে গেছে এবার আমি এটা ছেড়ে দিয়ে ভেঙে নেব প্রথমে মাঝখান থেকে শুরু করতে হবে এটা একটু আস্তে আস্তে মারতে হবে প্রথমে আমি এঁটেল মাটি আর বেলে মাটি কিছুটা মেখে নেব কিছুটা গোবর দেব এবার আমি শুধু বেলে মাটি মেখে নেব বন্ধুরা আমার দুটো মাটি তৈরি করা হয়ে গেছে বন্ধুরা এতটা মাপ করে আমি তিনটে রড কেটে নেব এই রডটা আমি মাঝখানে দেব আর দুই ধারের দুটো রড আমি এর থেকে একটু ছোট করে কেটে নেব আমার তিনটে রড কাটা হয়ে গেছে এবার আমি চুলাটা তৈরি করে নেব প্রথমে আমি পুরো টপটায় একটু জল দিয়ে দেব টপটা শুকনো ছিল এইভাবে জল দিয়ে দিলে মাটিটা ধরবে ভালো প্রথমে আমি যে দু রকম মাটি আর গোবর দিয়ে মেখে রেখেছিলাম যেটা এই মাটিটা লাগাবো দেখুন বন্ধুরা পেছনে ওই যে
বানিয়েছে। এইভাবে পুরো টপটার ভেতর দিকে আমি মাটি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি নিচের দিকে এই যে কাদার প্রলেপটা লাগিয়েছি, পাতলা করে দিয়েছি, আর ওপর দিকে ঝিক থাকবে তাই ওপর দিকে একটু মোটা করে দিতে হবে। মোটামুটি আমার চুলাটা তৈরি হয়ে গেছে। এবার ওপরে যে ঝিকগুলো থাকে সেই ঝিকগুলো আমি তৈরি করব। প্রথমে আমি তিন দিকে এই কাদার ডালা বসিয়ে নেব। এখানটায় ফাঁকা থাকবে, এখানটা দিয়ে জাল দেব। এবার আমি দু হাত দিয়ে এইভাবে ঝিকগুলোকে একটু তুলে নেব। আমি যে টবের গায়ে ফুটো করেছিলাম কাদা দিয়ে ভরিয়ে দিয়েছি, ফুটোগুলো আর একবার করে নেব। প্রথমে আমি সব থেকে বড় রডটা লাগাবো। বন্ধুরা, রড আমি তিনটে লাগিয়ে নিয়েছি। এবার আমি টবের এই যে বাইরের দিকটায় কাদা লাগিয়ে নেব। আমি দু রকম মাটি মাখিয়েছিলাম, বাইরের দিকটা কিন্তু আমি শুধু বেলে মাটিটা দেব। অল্প একটু জল নেব। খুব পাতলা করে মাটির প্রলেপটা লাগাবো। এই যে এখানটায় আমি ফাঁকা করে কেটেছি, ওপরে জ্বালানি জাল দেওয়ার পর ছাইটা যে নিচে পড়বে, হাত দিয়ে ছাইটা বের করার জন্য এই ফাঁকাটা আমি করেছি। এই সব চুলাগুলো আমার ঠাকুমার কাছ থেকে শেখা। ঠাকুমা আগেকার দিনের খুব ভালো ভালো চুলা বানাতেন। এই বিটগুলোতে খালি পাতলা করে এইভাবে লাগিয়ে দেব। চুলাটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে। এবার খালি এই যে বাইরের দিকটা এভাবে একটু সমান করে দেব। এই যে এইগুলো অনেকটা নেমে গেছে নরম মাটি বলে, এইভাবে টানলে কিন্তু এটা আবার ওপরের দিকে উঠে যাবে। এটা আরো অনেকটা সরু হবে, কিন্তু কাঁচা অবস্থায় এটা এখন করা যাবে না। এটা আমি একদিন রোদ খাওয়াবো, তারপরে এর উপরে আমি আবার ওই বেলে মাটি দিয়ে ভালোভাবে এইভাবে প্লেন করে দেব। আর রোদে দিলে উনানটা ফেটে যায়, এই বেলে মাটি দিয়ে এইভাবে আবার সমান করে দিলে ওই ফাটাটা আর থাকবে না। বন্ধুরা, এই চুলাটা তৈরি করতে অনেকক্ষণ সময় লেগে গেল, প্রায় 2 ঘন্টা। অনেক কষ্ট হলো। চুলাটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটা রোদে দিয়ে দেবো।
বন্ধুরা এটা আমি তিন দিন রোদ খাওয়াবো। একদিন রোদ খাওয়ানোর পর এই যে ছিকগুলো আছে এইগুলো আমি হাত দিয়ে একটু করে তুলে দেব। এইভাবে উনানটা শুকনো করতে হবে, এইভাবে তুললে তবে সেটা সরু হবে আর দেখতে সুন্দর লাগবে, কাঁচা অবস্থায় খুব সুন্দর শেপে আসবে না। তাহলে বন্ধুরা ফিরে আসছি তিন দিন পর। বন্ধুরা উনানটা আমি তিন দিন রোদ খাইয়ে নিয়েছি। বন্ধুরা চুলাটা পুরো শুকনো হয়ে গেছে, দেখুন একদিন রোদ খাওয়ানোর পর আমি এই যে ছিকগুলো হাত দিয়ে একটু তুলে তুলে দিয়েছিলাম, ছিকগুলো অনেকটা উঁচু উঁচু হয়ে গেছে। বেলে মাটি দিয়ে পুরো চুলাটা আমি আর একবার প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম, দেখুন কি সুন্দর সাদা সাদা দেখতে হয়েছে। এবার আমি চুলাটা আপনাদেরকে জ্বালিয়ে একবার দেখাবো কেমন জ্বলে। এই দেখুন এই যে রডগুলো লাগিয়েছিলাম, এই যে জ্বালনগুলো এইভাবে উপরের দিকে আটকে যাবে, রডগুলো না দিলে সব জ্বালন নিচে পড়ে যেত। এই যে বন্ধুরা এখান দিয়ে জাল দেব, এই জন্য এখানটা একটু বেশি করে ফাঁকা রেখেছি। আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিলাম চুলাটা কিরকম জ্বলছে। এই সব চুলাই তৈরি করা আমি ঠাকুমার কাছ থেকে শিখেছি। আমি অনেক রকম চুলা পারি, টিনের ওপর, লোহার কোড়ার ওপর, স্টিলের থালার ওপর। আপনারা যদি আরও কোনো রকম চুলা তৈরি করে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বানাবো। আর এই চুলাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।